মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির মানুষবিহীন মহাকাশযান ইনসাইট মঙ্গল গ্রহ থেকে তিনটি বড় ভূমিকম্পের তথ্য পাঠিয়েছে। এসব ভূমিকম্প পর্যালোচনা করে মঙ্গল সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে পারবে বিজ্ঞানীরা। সর্বশেষ 18 সেপ্টেম্বর মঙ্গলে 4.2 মাত্রার ভূমিকম্প হয়, যা 90 মিনিট পর্যন্ত স্থায়িত্ব হয়। এর আগে অবশ্য 25 আগস্ট মঙ্গল গ্রহে দুইটি বড় ভূমিকম্পের তথ্য পৃথিবীতে পাঠিয়েছিল ইনসাইট। ওই ভূমিকম্প দুইটির মধ্যে একটির মাত্রা ছিল 4.2 ও আরেকটি ছিল 4.1 মাত্রার। সায়েন্সটেক ডেইলি জানিয়েছে এর আগে 2019 সালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল 3.7 রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে 5 গুণ শক্তিশালী। এর আগে 2018 সালের নভেম্বরে মঙ্গলে ভূমিকম্প হয়। মঙ্গলের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন জন্মের সময় মঙ্গল গ্রহ কেমন ছিল। এসব বিষয়ে সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা তা জানার পথে কয়েক ধাপ এগোতে পারবেন বিজ্ঞানীরা।